শনিবার দুপুরে ঘটনা বাজার কলোনি এলাকায়। স্থানীয় মোহিত নমর বাড়ির বনের খেরে কেবা কারা আগুন লাগিয়ে দেয়। ঘরে ছিল বাড়ির লোকজন। পাশের বাড়ির মহিলার চিৎকারে তারা বেরিয়ে আসে। কালো ধোঁয়া ছেয়ে যায় গোটা এলাকা। ছুটে আসে কল্যাণপুরের দমকলের কর্মীরা। নিয়ন্ত্রণে আসে আগুন। কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ছড়ায়, তবে অল্পেতে রক্ষা পায় বাড়িটি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।